ব্যাপার বলো তো, আর যে হঠাৎ এই সময় কোথায় বেরোলো? স্যার বেরিয়ে গেছেন, কোথায় গেছেন উনি? কই, আমি তো কিছু জানি না। এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে ম্যাচ জেতার প্রথম শর্ত শুধু ভালো খেলা নয়, প্রথম শর্ত হচ্ছে গিয়ে খেলার দিন ঠিক সময়ে তোমাকে কোর্টে পৌঁছতে হবে, আর তুমি সেটা পৌঁছবে। তার ব্যবস্থা আমি করব, ডোন্ট ওয়ারি। কেকটা তৈরি হতে আর মাত্র 5 মিনিট বাকি, কিন্তু স্যার কি এই 5 মিনিটে বাড়ি ফিরবেন? দিয়া, আচ্ছা দিয়া, দাদাভাই কোথায় গেছে সেটা যদি তুমি জেনে থাকো তাহলে গিয়ে সেটা মাকে বলো। মা কিন্তু তোমার উপর খুব রেগে গেছে, খুব চিৎকার চেঁচামেচি করছে। দিভাই মাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে কিন্তু মা তো কোনো কথাই শুনছে না। কিন্তু ছোটদি ভাই তুমি বিশ্বাস করো, আমি সত্যি জানি না উনি কোথায় গেছেন। আর সব থেকে বড় ব্যাপার এই যে উনি যে আজকে বাড়ি থেকে বেরিয়ে গেছেন সেটা আমি মায়ের কাছ থেকে প্রথম জানতে পারলাম। কালকে ওনাকে কত অনুরোধ করলাম আজকের দিনটা বাড়িতে থাকার জন্য, কিন্তু উনি যে এইভাবে আজকে বাড়ি থেকে বেরিয়ে যাবেন সেটা আমি ভাবতেই পারিনি। উফ দিয়া, এসব কথা আমাকে বলে কি হবে? তুমি বরং যাও মাকে গিয়ে বুঝিয়ে বলো, মায়ের মাথাটা ঠান্ডা করো, তুমি তো জানো মায়ের রাগটা। হ্যাঁ এখনই যাচ্ছি। কিন্তু কেকটা, কেকটা তো হয়ে গেছে, আর ওটা তো ওভেন থেকে নামাতে হবে। ছোটদি ভাই তুমি কেকটা তো ওভেন থেকে নামিয়ে রাখো, আমি মায়ের সাথে কথা বলে আসছি, কেমন? হ্যাঁ তুমি যাও, এই কাজটা আমি সামলে নিতে পারবো, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাকে কি আমি কি বলবো সেটাই তো বুঝে উঠতে পারছি না। ছোটদি ভাই তোমাকে ওই কাজের হাত দিতে হবে না, আমি কেকটা ওভেন থেকে নামিয়ে তারপরে মায়ের কাছে যাব। বেশ ভালোই হয়েছে, এখন দেখো খেতে কেমন হয়। কেকটা তো আমি মায়ের রেসিপি অনুযায়ী বানিয়েছি, আর মায়ের রেসিপি অনুযায়ী বানানো কেক খারাপ হতে পারে না, ভালোই হবে। দাঁড়াও 1 মিনিট। যাক বাবা, কেক বানানো শেষ হলো, এবার মাকে একটু বুঝিয়ে সুঝিয়ে শান্ত করতে পারলেই হলো। দাঁড়াও, আমাকে আগে বেরোতাম। কেকটা আমাকে ওভেন থেকে বের করতে বলে পরমুহূর্তে ফিরে এসে যেভাবে কাজটা আমার হাত থেকে ছিনিয়ে নিলে তাতে আমার মনে হয় তোমার আমাকে নিয়ে খুব সমস্যা রয়েছে। সত্যি ভাই তুমি হঠাৎ সমস্যার কথা কেন বলছো? দিয়া আসলে কি জানো তো, কোথায় না কথা বাড়ে, তাই আমার কথা বাড়াতেই চাই না। আমি আগে বেরিয়ে যাই, তারপর তোমার যা ইচ্ছে তুমি তাই করো। সত্যি ভাইয়ের আবার কি হলো? পুরো বাড়িটা একবারে কেকের গন্ধে ম ম করছে। গন্ধ বিচার করে মনে হচ্ছে কেকটা বেশ ভালোই হয়েছে। কিরে, আরে তোদের বজরংবলী আন্টি তো একবারে প্রথমবারই বাজি মাত করে দিল রে। হ্যাঁ
আগে কিন্তু আমি কেক খাবো, তারপর অন্য কিছু খাবি। শোন একটা জ্ঞান দি, বুঝলি তো? কেক ব্যাপারটা কি, কেক হচ্ছে সান্তা ক্লজের প্রসাদ। প্রসাদ মানে এই আমাদের যেরকম রাধা মাধবের প্রসাদ হয় ঠিক সেরকম প্রসাদ। তো সেটা পেট পুরে খেতে হয়, বুঝলি তো? মিষ্টি মুখ না গেলে সেলিব্রেশন হবে কি করে? দাদা আগবাড়ি আশা করে লাভ নেই, আগে তো সচককে দেখি কেকটা কেমন, তবে তো সেটা বিশ্বাস করব যে খাবার যোগ্য কি না। দেখি কথা বলে না, না চালে বিশ্বাস নেই। হ্যাটস অফ টু দিয়া। আমারও মনে হয় বাবা ও নিশ্চয়ই খুব ভালো কেক বানিয়েছে। এই যে দেখছি ভূতের মুখে রাম নাম, নিহার দিয়ার কেকের প্রশংসা করছে, ব্যাপারটা কি? আচ্ছা দিয়া কি ব্যাপার বলো তো, তুমি তখন থেকে মুখ কালো করে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ আচ্ছা বর্দা ভাই বাড়িতে নেই বলে তোমার আর মার যদি এরকম মুড অফ থাকে তাহলে তো মুশকিলের ব্যাপার। সেই জন্যই তো আমি দিয়াকে নিয়ে এসেছি নিখিল, যাতে ও মাকে গিয়ে বলে মায়ের মনটা একটু ভালো হয়। দিয়া তুমি আর এখানে দাঁড়িয়ে থেকো না, যাও মায়ের কাছে যাও। এবার আমাকে আবার উপরের কিচেনে যেতে হবে, সেখানেই তো দেখাবো আমার হাতের আসল খেল। মেঘবৃষ্টি আজকে কিন্তু তোরা বাবাকে পেয়েছো, সারা দিন বাবার সাথে খেলবে ঠিক আছে। নিখিল আজ তুমি বাড়িতে আছো, আজকে কিন্তু ওদেরকে টাইম দিতে হবে। আমরা ঘোড়া ঘোড়া খেলবো। ওলে বাবালি তুমি ঘোড়া খেলবি? ওকে দল মজা। এই মেঘবৃষ্টিকে নিয়ে ঘোড়া। মা মা আসবো? আমি বজরং বলির নামে দিব্যি করে বলছি, আমি সত্যি জানি না উনি কোথায় গেছেন। আচ্ছা আমি যদি সত্যি জানতাম তাহলে তুমি এত দুশ্চিন্তা করছো দেখে আমি কি তোমায় জানাতাম না বলো? কথা না বাড়িয়ে আমার সামনে আর্যকে ফোনটা করো, ওকে জিজ্ঞেস করো ও কোথায় আছে, কখন ফিরবে। হ্যাঁ মাম এক্ষুনি করছি। কেন যেন মনে হচ্ছে আর্যর এই দুদিন ধরে কাউকে কিছু না বলে চলে যাওয়ার পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। তোর দোকানটা যেহেতু একাডেমির সামনে, তাই একাডেমিতে কি ঘটছে সেটা নজর রাখা তোর পক্ষে ইজি, তাই চোখ কান খোলা রাখ আর ওখানে কখন কি ঘটছে সেটা আমাকে টাইম টু টাইম জানাবে। ফলো করে বানানো কেক কখনো খারাপ হতেই পারে না। একটু আগে তুমি আমাকে এই কথাটাই বলেছিলে না দিয়া? এইবার দেখো মায়ের রেসিপি ফলো করে বানানো কেকই তোমাকে মায়ের কাছে কেমন খারাপ করে,
স্যারকে তো ফোনে পাচ্ছি না। এখন আমি কি করি বলো তো? আমাকে এখন এসব কথা বলে কি লাভ? তোমরা তলে তলে কি ফোন দিয়ে আছো সেটা তো আমি কিছুই বুঝতে পারছি না। একটা কথা শুনে রেখো দিয়া, আমার আর্যর যদি কোনো ক্ষতি হয় আমি কাউকে রিয়াত করব না, কাউকে না। আহ মাধবী, কি হচ্ছে? কি চেঁচামেচি করছো কেন? বাড়ি ভর্তি লোকজন রয়েছে, সবাই শুনতে পেলে কি ভাববে বলো তো? দেখো আমার ভাবনা শুধুমাত্র আমার ছেলেকে নিয়ে, আমার আর্যকে নিয়ে, আর কারো ভাবনা আমি ভাবতে চাই না। হাস্যচ্ছ, রোজ রোজ ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে কি করছে কিচ্ছু জানতে পারছি না। তুমিও তো বাবা, তুমিও তোকে সামনে বসে কৈফিয়ত চাইতে পারো। আচ্ছা আমি কেন আর্যর কাছ থেকে কোনো কৈফিয়ত চাই না সেটা তুমি বোঝো না? থাকে বাদ দাও সব পুরনো কথা, ঘেঁটে কোনো লাভ নেই। আচ্ছা এক কাজ করো, নিচে আত্মীয় স্বজনরা সব বসে আছে, ওদের আপ্যায়নের তো ব্যবস্থা করতে হবে। কেকটা যদি বানানো হয়ে গিয়ে থাকে তা দিয়াকে বলো গিয়ে সকালের মধ্যে ডিস্ট্রিবিউট করতে যাও। আর্যকে ছাড়া কেক কাটা হবে? ও আচ্ছা, আর্য কখন ফিরবে না ফিরবে, কোথায় গেছে না গেছে আমরা কেউ জানি? কি করে বলো বলো তো? বাচ্চাগুলো কখন থেকে কেক খাবো কেক খাবো বলে লাফালাফি করছে। তুমি ওদের মুখ চেয়ে অন্তত এইটুকু সিদ্ধান্ত তো তুমি নাও। আর্য আর্য এরম অনুষ্ঠানে অনেক সময় তো বাড়িতে থাকেই না। কত অনুষ্ঠান রয়েছে বাড়িতে, আমরা সবাই রয়েছি, লোকজন ভর্তি, আর্য নেই হয়নি। আচ্ছা আগের কথা আর এখনকার কথার মধ্যে অনেক পার্থক্য। আর্যর বিয়ে হয়েছে, ওর বউ এসেছে, এর পরে ও শুধরাবে না? শোনো তোমার বড় ছেলে কোনোদিনে আর্যকে নিয়ে এখন আলোচনা করলে না কোনো কাজই এগোবে না, বুঝতে পেরেছ? আচ্ছা বরং দিয়া কাজ করে যাও, নিয়ে গিয়ে সকলের মধ্যে ডিস্ট্রিবিউট করার চেষ্টা করো, আমি তোমার মাকে নিয়ে যাচ্ছি। যাও 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 যাও। আচ্ছা তুমি তোমার বড় ছেলে বলে কি একটা বলতে গিয়ে চেপে গেলে। আস্তে বলছি বলছি বলছি, তোমার বড় ছেলে শোধরাবে কি করে? বড় বউ তো তাকে শোধরাতে দিচ্ছে না। মানে দেখো আমার এটা বিশ্বাস যে ওই মেয়েটা আমাদের সামনে একরকম আর আর্যর সামনে আরেক রকম। মেয়ে তোমাকে বলছে না যে আমি আর কোনোদিনও ব্যাডমিন্টন খেলবো না, খেলা ছেড়ে দিয়ে আমি খুব ভালো আছি। আর্যকে হয়তো উল্টোটাই বলছে কি, তাই তো? তার মানে আমি মনে মনে যা ভাবছি তুমিও তাই ভাবছ। দুজনের ভাবনা যদি সত্যি হয় তাহলে আমার ছেলেটার কি হবে? কোথায় স্যার আপনি, এখনো কেন ফিরছেন না? আজকে সন্ধ্যাটা নিয়ে আমি কত কিছু ভেবে রেখেছিলাম, অথচ আপনি যদি আজকে না আসেন তাহলে যে এসবের কিছু মানে থাকবে না। আমার বিশ্বাস ছিল স্যার আপনি আমার কথা ফেলবেন না, তবে কেন আমার সব চেষ্টা আজ ব্যর্থ প্রমাণ হলো? কেন কেন? দিয়া মুশকিল কেক, এই যে তোমার কি ব্যাপারটা কি? হ্যাঁ সবাই মিলে কেকটা কাটবো, তুমি কেকটা কাটবে না? সবাই মিলে, সবাই মিলে যাতে কেকটা কাটা যায় সেই ব্যবস্থাই তো করছি ভাইয়া। বুঝতে পেরেছি, বড়দ ভাই বাড়িতে নেই সেই কারণে মুখটা ভার, তাই তো? হ্যাঁ আচ্ছা তুমি কেন এত চিন্তা করছো বলো তো? বড় ভাইয়ের কাজ শেষ হয়ে গেলে বড় ভাই বাড়িতে চলে আসবে, ছুটি আনন্দ করবে। তার উপরে আজকে রাতে আমাদের সিক্রেট পার্টি আছে ছাতে, বড় ভাই আজকে যে আনন্দ করবে না, বাড়ির সবার একবারে তাক লাগিয়ে দেবে। তুমি দেখো এখন প্লিজ তাড়াতাড়ি চলো, কেকটা কাটো প্লিজ, পেটটা লাফাচ্ছে কিরকম, ওরাও এসো প্লিজ, দেরি করো না। বিপিনদা আমাকে এক গ্লাস দাও প্লিজ। সব আনন্দই আমার অপূর্ণ লাগে স্যার যদি আপনি আমার পাশে না থাকেন।
কেন যে আপনি কিছুতেই বোঝেন না। নিখিল, টেবিলটা রেডি করো। এই তো রেডি, তো পুরো টেবিল। দিয়া কেক আছে। কেক এসে গেছে, কেক এসে গেছে, কেক এসে গেছে, কেক এসে গেছে, কেক এসে গেছে। তাহলে এই দিয়ার সেই বিশ্ববিখ্যাত চারিদিকে হইচই ফেলে দেওয়া সবার মন পাগল করে দেওয়া কেক। ভেরি গুড। আচ্ছা এই কেকটা দর্শন আমরা কিভাবে পেতে পারি? মাম্মা মাম্মা প্লিজ তুমি একবার আমাদের কেকটা বার করে দেখাও না। বজরংবলী আন্টির হাতের বানানো কেক আমরা একবার দেখব। এক্স্যাক্টলি, আমি একবার দেখছি। জাহাপনা, এই কেকের দর্শন আমি কিভাবে পেতে পারি? জাহাপনা আমাকে একটু বলুন প্লিজ। হ্যাঁ ছোট্টি ভাই, তুমি কেকটা বার করো না, সবাই দেখুক। জানো তো নিখিল, আমাকেও এখনো দেখতে দেয়নি কেকটা। কি করে দেখতে দেব দি ভাই, তাহলে তো পুরো সারপ্রাইজটাই নষ্ট হয়ে যাবে। আগে সবাই আসুক, তারপরে সবার সামনে কেকটা বের করা হবে। তারপর সবাই দিয়ার বানানো কেকের রূপ দেখে দিয়ার প্রশংসা একেবারে পঞ্চমুখ হয়ে উঠবে। কেকের ঢাকনাটা খোলার জন্য যদি সবাই আসা পর্যন্ত ওয়েট করতে হয়, তাহলে বোধহয় কেকের চেহারাটা আজকে কারোরই দেখা হবে না, আর কেকটা কারোর খাওয়াও হবে না। কেন এরকম বলছো? কেন বলছি বুঝতে পারছো না? দ্য গ্রেট আর্য ব্যানার্জির জন্য বলছি। অবশ্য বর্দাভাই আমাদের সকলের থেকে একটু আলাদা, তাই সবার জন্য ওয়েট করা মানে বর্দাভাইয়ের জন্য ওয়েট করা নয়। কি দিয়া, তাই তো? বর্দাভাই ইজ স্পেশাল, সে আমাদের মতো সাধারণ নয়, তাই সে বাড়ির সবাইকে, বাচ্চাদেরকে, এত লোকজন সবাইকে ওয়েট করাতে পারে। না, আর্যের জন্য ওয়েট করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। তাই বলছিলাম যে আর্য আজকে বাড়িতে অনুষ্ঠান জেনেও যখন বাড়ির বাইরে চলে গেছে, নিশ্চয়ই কোনো একটা জরুরি কাজে গেছে। কাজ না মিটলে তো আর ফিরবে না। হ্যাঁ, ওই জন্য ওয়েট না করে এক কাজ করো তো, নিখিল কেকটা কেটে ফেলো। নিহার হেল্প করো, হেল্প করো। মা এসো, এখানে এসো। তুই কাট নিখিল, আমি এখানে ঠিক আছি। অ্যাটেনশন এভরিবডি, প্লিজ প্লিজ, আই হ্যাভ অ্যান অ্যানাউন্সমেন্ট। দেখুন, প্রতি বছর ক্রিসমাসে আমরা বাড়ি সবাই মিলে আনন্দ করি, গল্প করি, মজা করি, করি। এবারেও তাই করছি, কিন্তু এই বছর আনন্দটা ডাবল। কেন? তার কারণ এই বছর আমাদের পরিবারে একজন নতুন সদস্য এসেছে। কি, তাই তো? সো প্লিজ ওয়েলকাম আমাদের ভীষণ আদরের, ভীষণ ভালোবাসার, ভীষণ ভালো লাগার দিয়া। জীবনের এত বড় একটা দিন, সে আর আপনি আমাকে কথা দিয়েও কথা রাখলেন না, এই মুহূর্তটা দেখবেন বলে আমার পাশেও থাকলেন না। আমি চেয়েছিলাম আমার হাতে তৈরি কেক আজ আপনি মাকে খাইয়ে দেবেন, কিন্তু আমার সব চাওয়া আজ মিথ্যে হয়ে গেল। দিয়া এসো, এসো এখানে এসো। যাও দিয়া, যাও কেকটা বের করো, তারপর সবার সামনে তোমার নাক কেমন কাটা যায় সেটা দেখবো বলেই তো দাঁড়িয়ে আছি। তোমার মুখে এই যে চুনকালি পড়বে, সেটাই হবে বড়দিনে আমার সব থেকে বড় গিফট। এবার আসতে চলেছে সেই সময় যখন দিয়া আমাদের জন্য যে কেকটা তৈরি করেছে সেটা আমরা দেখতে চলেছি, তাই তো? তাই শুরু করা যাক, কেকটা বের করা যাক।
1, 2, and 3.